আবারও মিশু সৌদাগর, আবারও নিপুণ ইশু, আবারও ইলিয়াস কাঞ্চন, এবং আবারও আলোচনার বিষয় হচ্ছে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণের পক্ষে মিশা সৌদাগরের মতামত। মিশা সৌদাগর মানেই জায়েদ খানের পক্ষের মানুষ, এই ধারণাটা অন্তত বিগত চার বছর, সাড়ে চার বছর ধরে প্রতিষ্ঠিত ছিল। সেই ধারণা ক্রমেই পাল্টাতে শুরু করেছে গত 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে। মিশা সৌদাগর প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন, তারপর নিপুণের বিষয়টি মেনে নিয়ে এক ধরনের জায়েদ বিরোধী অবস্থানে নিজেকে সামিল করেছেন। অনেকেই ভাবছেন এবং বলেছেনও, জায়েদের পক্ষে এখন আর মিশা সৌদাগর নেই। 32 বছরের অভিনয় জীবনে মিশা সৌদাগর নিজেকে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছেন। অভিনেতার পাশাপাশি সাংগঠনিক খ্যাতিও রয়েছে মিশার। পরপর 2 বার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন। সম্প্রতি গণমাধ্যমকে মিশা সৌদাগর বলেছেন, এখন যিনি দায়িত্বে আছেন তিনি জীবন্ত কিংবদন্তি, অসম্ভব ভালো এবং খাঁটি একজন মানুষ শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন। তার দ্বারা যে কোনো অন্যায় হবে না এটি মিশা সৌদাগর নিশ্চিত করে বলেছেন এবং তিনি সেটা বিশ্বাস করেন। সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে নিপুণ। আগে থেকেই দেখতাম মেয়েটা কাজ করত, তখনও নির্বাচন নিয়ে কোনো মাথা ঘামাঘামি নেই। সে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সমিতিকে, প্রত্যেকটা মানুষকে, এফডিসির প্রতিটি সদস্যকে সাহায্য করত। মানুষকে সেবা করার ইচ্ছাটা নিপুণের মধ্যে বিদ্যমান ছিল। নিপুণ সম্পর্কে এভাবেই পজিটিভলি বলেছেন আবারও মিশা সৌদাগর। শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে আইনি জটিলতা থাকলেও সম্প্রতি যারা নতুন সদস্যপদ ফিরে পেয়েছেন তাদের পরিচয়পত্রে নিপুণ আক্তারের স্বাক্ষর বিষয়ে তিনি মনে করেন, তিনি যেহেতু শিল্পী সমিতির কমিটিতে নেই এই বিষয়টি তিনি সেভাবে জানেন না, তবে তিনি মনে করেন যেহেতু এই বিষয়টি শিল্পী সমিতির কেউ অভিযোগ আকারে আনেননি, কেউ অভিযোগ দায়ের করেননি, সেহেতু এটি ক্রাইম নয়, এটি বৈধ। এমনটি মিশা সৌদাগরের ভাবনা এবং বক্তব্য। অর্থাৎ নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে এক প্রকার পুরোটা স্বীকৃতি দিয়ে দিলেন মিশা সৌদাগর, আবারও নতুন করে প্রকাশ্যে।